আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা অনেক অনেক ক্যান্ডিডেটের সাথে রোমানিয়া এবং মাল্টা বিষয়ে অনেক অনেক আলোচনা করেছি। এই আলোচনাগুলো শুনলে আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটির সঙ্গেই থাকুন। শামিউল ইসলাম ফেনি, জুবায়ের হোসেন কিশোরগঞ্জ, খাইরুল ইসলাম পাকুন্দিয়া কিশোরগঞ্জ, রাহাত খন্দকার যাত্রাবাড়ি ঢাকা থেকে আসছেন, খাইরুল ইসলাম পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে আরও আসছেন, জুবায়ের হোসেন ফেনি থেকে আসছেন, হচ্ছে শামিউল ইসলাম লক্ষ্মীপুর থেকে আসছেন, মিল্লাদ নামটা একটু বলবেন, মিল্লাদ লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে যেহেতু আলোচনা হলো, প্রশ্ন নিচ্ছি। এমডি মিল্লাদ হোসেন, আপনি রোমানিয়ার বিষয়ে জানতে আসছেন, যে আমাকে প্রশ্ন করুন, কি জানতে চান? কত দিনে জমা স্লিপ আসে? জি, ওয়ার্ক পারমিট কত দিনে আসে? জি, 500 ইউরো বা ডলার থাকতে হয় কিনা? জি, ফ্যাক্টরি ভিসায় কাজের ধরন। জি, ধন্যবাদ আপনাদেরকে। এবারে আমি প্রশ্নে যাচ্ছি, শামিউল ইসলাম ফেনি থেকে আসছেন, আপনার কোনো প্রশ্ন? খরচ কত? জি, খরচ কত? জি, সময় কত? কাজের ধরন, স্যালারি? জি, ধন্যবাদ। দুলাভাই, তো আপনি কোনো প্রশ্ন করবেন? ক্যান্ডিডেট লাইসেন্স আছে কি না? জি, ধন্যবাদ। জি, বন্ধ হয়ে গেলে কি হবে? আপনাদের এজেন্সি যদি পালিয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে কী হবে? জি, ওখানে যাওয়ার পর অন্য কোম্পানিতে কাজ করা যাবে না? যাওয়ার পর ডি চেঞ্জ করা যাবে কি না? আপনি জুবায়ের হোসেন কিশোরগঞ্জ থেকে আসছেন, জুবায়ের আপনার কোনো প্রশ্ন নেই? জি, পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে আসছেন খাইরুল ইসলাম, খাইরুল ইসলাম কি প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিন, ওকে, ভ্যাকসিন। এবারে রাহাত খন্দকার যাত্রাবাড়ি থেকে, জি, আপনার প্রশ্ন। জি, আপনার মাঝখানে প্রশ্ন যেখান থেকে শুরু হয়েছে, আপনার হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করেছেন, এই সেক্টরে অন্য সেক্টরে যে এই সেক্টরে পরিবর্তন করতে পারবেন কি না, এবং মানি রিসিভ দিবেন কি না জমা স্লিপের সাথে, বা কন্ডিশনটা কী হবে? জি, ধন্যবাদ সবাইকে, সবার প্রশ্ন নিয়েছি। আর কারো কোনো লিখিত প্রশ্ন আছে? জি, টাকা লেনদেনের কীভাবে করবো? টাকা লেনদেন কীভাবে করব? আমি সবার প্রশ্ন নিয়েছি, সবার সাথে পরিচয় হয়েছি, আমার পরিচয়টা দিয়ে নিয়েছি। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সবাইকে ফিউচারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর দোয়ার মেহরবানিতে আমিও বেশ ভালো আছি। আপনাদের আজকে আমি বেশ সুন্দর সুন্দর প্রশ্ন পেলাম, যে প্রশ্নগুলোর উত্তর জানলে আপনাদের অনেক অনেক উপকার হবে। তো আমি শুরু করছি। এবারে প্রশ্ন আছে, কত দিনে জমার স্লিপ আসে? এটা একটা প্রথম প্রশ্নটি করেছেন মিল্লাত হোসেন লক্ষ্মীপুর থেকে। কত দিনের জমার স্লিপ আসে? সেটি যদি রোমানিয়ার ক্ষেত্রে হয়, তাহলে এই জমার স্লিপটি চলে আসে আপনি যখন আমাদের কাছে জমা দিবেন, আমরা যখন রোমানিয়াতে এটি পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে কী কাজ করে এটা একটু জানেন, তাহলে এই বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখান থেকে কাগজপত্র চলে যাওয়ার পর কোম্পানিতে লয়ার বা যে ফার্ম এটা প্রসেস করে, তারা কোম্পানি থেকে নিয়োগপত্র নেয় ডিরেক্ট। যেসব কোম্পানি, ভালো ভালো কোম্পানি আছে, তাদের থেকে একটা নিয়োগপত্র নেয় যে এই হচ্ছে তার ডকুমেন্টস, এই হচ্ছে সে কাজ পারে বা পারে না। আপনি সত্য সত্য যে অবস্থানে আছেন সেই অবস্থানটাই সিবিতে উল্লেখ করা হয়, আপনার যোগ্যতা দিয়ে। যাদের
এক্সট্রা কারিকুলাম আছে, ট্রেনিং আছে, পড়ালেখা আছে, যোগ্যতা আছে, সেগুলো আমরা উল্লেখ করে দিই। এগুলো যদি আমার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে তাহলে তাকে উচ্চ পদে দেওয়া যায়, আর যদি ম্যাচ না করে তাহলে তাকে এজ এ শিক্ষানবিশ অথবা হেল্পার হিসেবে সুযোগ দেওয়া হয়। এর অর্থ হচ্ছে আপনি ভবিষ্যতে ওখানে যাওয়ার পরে আপনি আপনার প্রোগ্রেসটা করে নিতে পারবেন। তাহলে এই কাগজপত্র যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া। অ্যাপয়েন্টমেন্ট লেটার উপর ভিত্তি করে কোম্পানির সম্মতিক্রমে লয়ার এগুলো ইমিগ্রেশনে জমা দেয় একটা অর্ডার ইস্যু হওয়ার জন্য ভিসা অ্যাপ্রুভাল। এই যে প্রক্রিয়াটা, ফাইলটা পাঠালাম, লয়ার এটা ট্রান্সলেট করলো, অনুবাদ করলো, কোম্পানির কাছে জমা দিল, কোম্পানির নিয়োগপত্র নিল এবং ইমিগ্রেশনে জমা করলো। ইমিগ্রেশনে জমা হওয়ার পর এটা দালিলিকভাবে বোঝা যায় যে আপনার আবেদনটি লগ হয়েছে, মাত্র কার্যক্রম শুরু হয়েছে। এর আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েও লাভ নাই বা ট্রান্সলেট করেও কোনো প্রফিট আসতেছে না। যখন আপনার কাছে জমা স্লিপটি আসবে তখনই বুঝলেন যে হ্যাঁ, আমার অ্যাপ্লিকেশন সরকারের কাছে জমা পড়েছে, এবার ভিসা প্রক্রিয়ার আমি প্রথম সাফল্যের ধাপে পাড়া দিলাম। এই সময়টুকু আমরা ধরে নিই এটা হতে পারে 7 দিন, সর্বোচ্চ সময় 1 মাস। আশা করি উত্তরটা পেয়েছেন। স্লিপ আসে, স্লিপ আসার পর পারমিট কতদিনে আসে, স্লিপেই উল্লেখ থাকে কতদিন পরে পারমিটটা ডেলিভারি হবে। ধরে নিলাম স্লিপে উল্লেখ আছে 3 মাস পরে, এটা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। যে অ্যাপ্লিকেন্টস কম তাহলে ডেটটা খুব কম সময়ে দেবে, আর যদি মনে হয় যে অ্যাপ্লিকেশনের জাম আছে, এটা তদন্ত করে এর পারমিটটা দিতে অনেক সময় লেগে যাবে, তাহলে সেটা 90 দিন পর্যন্ত লিঙ্গার হতে পারে। কোনো কোনো পারমিট 4 মাসও ইস্যু হয়। কিন্তু যাদের এটা ভাববেন আপনার অ্যাপ্লিকেশন যদি জমা হয়ে যায়, জমা স্লিপটি যদি আপনি পেয়ে যান, এবার প্রক্রিয়াগত কারণে ভিড়ভাট্টা থাকার কারণে যতই দেরি হোক আপনি ভিসা পাবেন, এই নিশ্চয়তা আপনি পেয়ে গেলেন জমা স্লিপ পাওয়ার সঙ্গে সঙ্গে। পারমিট হয়তো কোনোটা 15 দিনে ইস্যু হতে পারে, কোনোটা 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে, যত দিনই লাগুক আপনি 1 বছরের মধ্যে যেতে পারেন, কারণ পারমিটের মেয়াদ থাকে 1 বছর। এবার পারমিট কত দিনে আসে এই বিষয়টিও বিশদভাবে জানলেন। টাকার হিসাবটা জানতে চেয়েছেন একজন, 500 ইউরো সাথে থাকতে হবে কি না, যাওয়ার কালে ঢাকা এয়ারপোর্টে দেখতে চায়। ওয়ার্ক পারমিট বিষয়ে গেলে আর 10 টাকাও আপনি নিয়ে যেতে হবে, এরকম কোনো নিয়ম নাই, ইমিগ্রেশন আইনে বলা নাই। রোমানিয়া এটা নিয়ন্ত্রণ করবে যে আপনি শো মানি আছে অনেক সময় যে এত টাকা শো করতে হবে। শো মানি কী কী জন্য, যে আপনার লিভিং এক্সপেন্স আছে কি না, আপনি যে কোথায় থাকবেন খাবেন এরকম কিছু। এই দেশেও কোনো আইন করে বলে নাই যে 500 ইউরো সম পরিমাণ টাকা নিয়ে যেতে হবে। এটা হচ্ছে জিজ্ঞেস করে তুমি কোনো টাকা পয়সা নিয়ে যাচ্ছ কি না। যেমন আপনি ধরুন ঢাকা থেকে ফ্লাইট করে আপনি ট্রানজিটে পৌঁছালেন, ট্রানজিট হতে পারে কোথায়, ইস্তাম্বুল হতে পারে, দুবাই হতে পারে, দোহা কাতারের রাজধানী। তো ওই ট্রানজিটে আপনি হয়তো কোনো কিছু কিনতে চাইলেন, খেতে চাইলেন, টাকা নাই, কী করবেন? এখন আপনার কোম্পানির লোক এসে রিসিভ করার জন্য ওইখানে পৌঁছালেন রোমানিয়া এয়ারপোর্টে, হয়তো আপনার কোম্পানির লোক এসছে, আপনি এক্সিট হতে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো 2 ঘন্টা আপনি যখন বিমান আপনাকে এয়ারপোর্টে নামাই দিবে, তখন আর বিমানের খাবার দেওয়ার দায়িত্ব থাকে না, আপনার দায়িত্ব। তো 2 ঘন্টার মধ্যে আপনি 4 ঘন্টার বিমান যাত্রা করে গেলেন, পরবর্তী 2 ঘন্টা আপনার বাথরুমের প্রয়োজন হতে পারে, খাবারের প্রয়োজন হতে পারে, সেই খাবারগুলো আপনি কোথা থেকে এক্সপেন্স করবেন? এর জন্য আমার পক্ষে সাজেশন হচ্ছে কোনো বাধ্যবাধকতা নিয়ম নয় আপনি কত টাকা নিয়ে যাবেন, তবে কিছু টাকা, 20-30-50 হাজার টাকা আপনি এখান থেকে 1 বছরের জন্য ভিসা নিয়ে যাচ্ছেন বা ওখানে যে 1 বছর এক্সটেনশন হবে, তো কিছু টাকা আপনি 1 মাস পরে তো বেতন পাবেন, এর আগে তো পাবেন না, তো 1 মাস আপনার হাত খরচ লাগতেই পারে। আপনাকে তো প্রতিদিনই বেতন দিবে না, 1 মাস পরে দিবে, আর এখান থেকে যাত্রা করছেন লম্বা একটা জার্নি, সেই হিসাবে ইমিগ্রেশন হয়তো আপনার ভালোর জন্য জানতে চায় যে আপনার কাছে কোনো এন্ডোর্স করা টাকা আছে কি না। আমরা যারা যাত্রীরা যায় সবাই কিছু না কিছু টাকা এন্ডোর্সমেন্ট করে নিয়ে যায় বৈধ করে, সেটা 200 ইউরো হতে পারে, 500 ইউরো হতে পারে, যার যার সমর্থ অনুযায়ী। আরেকটি প্রশ্ন রয়েছে, ফ্যাক্টরি বিষয়ে গেলে কী ধরনের কাজ? ফ্যাক্টরিতে আপনারা যারা যাবেন, রোমানিয়াতে প্রথম ডিমান্ড হচ্ছে কনস্ট্রাকশনে, তাদের প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট দরকার, রোড গার্ড সহ বিল্ডিং কনস্ট্রাকশনের ডেভেলপমেন্ট দরকার।
সেই ডেভেলপমেন্ট করার জন্য তারা বেশি বেশি কনস্ট্রাকশন শ্রমিক চাচ্ছে। আজকে 100 জনের যদি ডিমান্ড থাকে, 70 থেকে 80 জনের ডিমান্ড হচ্ছে কনস্ট্রাকশনে। ফ্যাক্টরির কথা, আপনারা যারা আসলে কামচোর যে না আমি ভারী কাজ করতে পারবো না কিন্তু রোমানিয়া যাব, যে হালকা কাজ করব, নবাবের মতো থাকব বা এখান থেকে সুযোগ পেলে অন্য দেশে চলে যাব, দেশের জন্য ক্ষতিকারক, যে আসলে আমরা সবাই বলি কাজ জেনে বিদেশ যান তাহলে আপনি বিড়ম্বনায় পড়বেন না। কী কাজ শিখবেন? রোমানিয়ার জন্য গেলে অবশ্যই কনস্ট্রাকশন শিখবেন, এছাড়া ফ্যাক্টরিতে কী কাজ হয় এখানে শেখার কোনো রাস্তা নাই। আমি একটু আগে বলেছি যে 70 থেকে 80 জনের ডিমান্ড থাকে কনস্ট্রাকশনে, বাকি 30 থেকে 20 থেকে 30 জনের ডিমান্ড থাকে ফ্যাক্টরি লেভেলে। তো ফ্যাক্টরিতে যারা যাবেন কী কাজ আছে? ফ্যাক্টরিতে ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিংয়ে প্যাকিং ম্যান, প্রোডাকশন বয়, লোড আনলোড লেবার, আপনি ওয়ার হাউস মেনটেন্যান্স লেবার, ক্লিনার, এরকম ধরনের বিভিন্ন সেকশনে আপনাকে কাজ করাবে। এই হচ্ছে ফ্যাক্টরির কী কাজের ধরন জানতে পারলেন। ধন্যবাদ। এবারে আসছি, খায়রুল ইসলাম পাকুন দিয়ে কিশোরগঞ্জ থেকে প্রশ্ন করেছেন, ভ্যাকসিন দিতে হবে কি না, টাকা লেনদেনের কীভাবে করব। রোমানিয়ার জন্য ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক নয়, আপনি ভ্যাকসিন ছাড়াও রোমানিয়াতে শুধুমাত্র PCR টেস্ট করে যেতে পারবেন। যাদের টিকা দেওয়া নাই তারা ওখানে গেলে টিকা দিতে পারবেন ফ্রি অফ কস্টে। আপনি কী কী টিকা দিবেন বাধ্যতামূলক নয়, কিন্তু আপনার নিজের সেফটির জন্য তো আপনি টিকা যে কোনো একটা টিকা দিতে পারেন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত যে কোনো টিকা আপনি দিতে পারেন। রোমানিয়ার জন্য স্পেসিফিক বলা নাই এই টিকাটিই দিতে হবে, সব ধরনের টিকা দিয়ে টিকা সার্টিফিকেট নিয়ে আপনি যদি টিকা দিয়েও যান বাংলাদেশ থেকে PCR টেস্ট করেই যেতে হবে। যারা টিকা দেয় নাই তাদের যা দশা আপনারও একই দশা, কোনো ইমপ্রুভেশন নাই। কেন টিকাটি দিলেন? আপনার নিজের সন্তুষ্টির জন্য দিলেন যে আপনাকে অন্তত করোনা আক্রমণ করতে পারবে না বা অনেকটুকু ঠেকায় দিবে এই টিকা। তার মানে আপনি টিকা দিয়েছেন, আপনিও PCR টেস্ট করবেন, যে টিকা দেয় নাই সেও PCR টেস্ট করবে, সে যে রোমানিয়াতে 14 দিনের হোম কোয়ারেন্টাইন করবে আপনি টিকা দিয়েছেন আপনিও করবেন, কারোই মাপ নেই। আশা করি টিকা সংক্রান্ত বিষয়টি ক্লিয়ার হয়েছে। টাকা লেনদেনের বিষয় কীভাবে? টাকা লেনদেনের বিষয় হচ্ছে, লেনদেনটা আমি স্পেসিফিক যদি প্রশ্নটা ডিপে যাই তাহলে বোঝায় যে আমি কি নগদ টাকা দিব না ব্যাংকে দিব। লেনদেনের পদ্ধতিটা, পদ্ধতিটা দুইভাবেই দিতে পারবেন, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারবেন, আপনি সরাসরি আমাদের অফিসে ক্যাশ জমাও দিতে পারবেন, দুইভাবেই সম্ভব। এবারে আসি, যাত্রাবাড়ি থেকে প্রশ্ন করেছেন রাহাত খন্দকার। ওনার প্রথম প্রশ্ন যে হোটেল সেক্টরে কাজ করেছি, রোমানিয়াতে এই ধরনের কাজ আছে কি না। না, আমাদের কাছে হোটেল সেক্টরে এখনও কাজ শুরু হয়নি। আপনি একটা বারে বারটেন্ডার হিসেবে বা ওয়েটার হিসেবে আছেন, ধন্যবাদ। আমাদের রোমানিয়াতে এখন পর্যন্ত বার থেকে কোনো রকম আমি ডিমান্ড পাইনি, অর্ডার পাইনি। তবে আপনার জন্য সাজেশন আমরা দিতে পারি, আপনি আগামী 1 বছরের মধ্যেও রোমানিয়াতে স্পেসিফিক করে যে বারটেন্ডার বা হোটেলের ওয়েটার পদে কাজ পাবেন কি না সেটার জন্য আপনি কি করতে পারেন, আপনার অভিজ্ঞতার কাগজ সহ পড়াশোনার সহ যা যা আছে এগুলো আমাদের কাছে ফাইল জমা না দিয়ে যদি শুধু CV আকারে ডকুমেন্টসটা দিয়ে রাখতে পারেন, আমরা আপনার নাম্বার নিয়ে রাখবো, আমরা আমার লয়ার কাছে পাঠাবো, তাকে এই ধরনের সে যে পূর্ববর্তী কাজ করেছে এই ধরনের সেক্টরে যদি কাজ থাকে তাহলে তাকে জোগাড় করে এই কাজটি দেন, এটি হতে পারে। কিন্তু যে ইন জেনারেল কনস্ট্রাকশনে কাজ, ইন জেনারেল ফ্যাক্টরিতে কাজ, এরকম যারা চাচ্ছে তাদেরকে না দেখেই দিয়ে দেওয়া যাচ্ছে, আপনারটা আগে থেকে একটু পাঠাইতে হবে প্রসেসিং করার জন্য। একটু হয়তো ওনাদের চোখ বুঝেই বলে দেওয়া যাচ্ছে আপনি ফ্যাক্টরিতে যেতে পারবেন, কনস্ট্রাকশন যেতে পারবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারটা খুঁজে দিতে হবে। আমি নিরাশ করছি না, আগামী সামার থেকে হোটেল রেস্টুরেন্টে লোক নেওয়া শুরু হয়ে যাবে। তবে আপনি বাংলাদেশে যদি ওয়েটার হিসেবে কাজ করেন সেখানে হয়তো ওয়েটার হিসেবে সুযোগটি পাবেন না, আপনি এন্ট্রি লেভেল জব থেকে শুরু করতে হবে, জুনিয়র ওয়েটার অর কিচেন হেল্পার অর হাউসকিপিং, এরকম কোনো একটা ছোটো লেভেল থেকে যেতে হবে। এরপরে আপনি দক্ষতা প্রমাণ দিবেন ওয়েটার হিসেবে, তারপরে আপনি প্রমোশনটি নেবেন। জুবাইর হোসেনের প্রশ্ন নাই, নিকলি থেকে আসছেন,
ওনার কোনো প্রশ্ন নাই, তো সো আমরা অন্যের প্রশ্নে চলে যাচ্ছি। শামসুল ইসলামের প্রশ্ন ছিল খরচ কত, সময় কত, ভিসা না হলে কি হবে, কাজের ধরন, বেতন। কাজের ধরনটা আমি বলেছি, খরচ কত এটি একটু আলোচনা করি। আমাদের রোমানিয়ার খরচটা হচ্ছে দুই ধরনের। প্রথম খরচ হচ্ছে অ্যাডভান্স ছাড়া, এর সাথে সম্পূরক আরও কিছু প্রশ্ন আছে। ছয় মাস পরে যদি আপনি পালিয়ে যান, আমি একটু রস রাগা বলছি আর কি, আপনি ওভাবে হয়তো বলেন নাই, যে ছয় মাস পরে মনে করেন আপনার কোম্পানি বন্ধ হয়ে গেল, আপনাকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের টাকার কী হবে, বা এক মাস পরে পাওয়া গেল না, টাকার কী হবে, এই টাকার খরচটা কীভাবে, এটা আগে বলি, আগে প্রতিবন্ধকতা শেষ করি, তারপরে আপনি বুঝতে পারবেন। মনে করুন আপনার মধ্যে এই ধরনের সন্দেহ দানা বাঁধছে, সেটি আজকের ঘটনার জন্য নয়, এই ট্রাভেল জগতে অনেকেই ভালো না, আমি শুধু একা না, অনেকেই কাজ করছেন, ভালো কাজও করছেন, খারাপ কাজটা বেশি করছেন। ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্সির নামে বদনাম আছে, এটা স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমাদেরকে খুঁজে পাবেন কিনা, আমাদের লাইসেন্স আছে কিনা। জি, আমরা গভর্নমেন্ট যে স্বীকৃত লাইসেন্স ইন্টারফ্লু লিমিটেড, আমাদের হচ্ছে 104, এটা হচ্ছে রিক্রুটিং লাইসেন্স। তো এই রিক্রুটিং লাইসেন্সের এগেনিস্টে আমরা শুধু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করি। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যে মালয়েশিয়া, সৌদি আরব রিক্রুটিং লাইসেন্সের এগেনিস্টে চাহিদাপত্র আসে, সেরকম রোমানিয়া থেকে আসে না। রোমানিয়ার চাহিদাপত্র যে সে আপনি ক্যান্ডিডেট, আপনি সামিউল ইসলাম, আপনার নামে ডাইরেক্ট আসবে, আপনাকে ডিরেক্ট কোম্পানি বা সরকার, রোমানিয়ার সরকার ওয়ার্ক পারমিট দিল। আর সৌদি আরবের ওয়ার্ক পারমিট কী হয়, অন বিহাফ অফ মি, আমার নাম দিয়ে অমুক কোম্পানি হয়ে রিক্রুটিং হয়ে আসতেছে। কিন্তু রোমানিয়াটাও একটা রিক্রুটিং কোম্পানি দিয়ে যখন আপনি শুধুমাত্র ভিসা পাওয়ার পরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করবেন, তখন একটা কোম্পানির ফেডে ফরওয়ার্ডিং দিয়ে আপনি বিএমইটিতে জমা দিবেন শুধু। এটা অল্প কিছু টাকা খরচ করলে এ পেডে ফরওয়ার্ডিং পাওয়া যায় যে কোনো কোম্পানি থেকে, এটা আমার থেকেও আপনারা নিতে পারবেন অল্প খরচ। যেমন 15-16,000 টাকা খরচ হয়, এর মধ্যে আমাদের এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের আমরা যে সামান্য সার্ভিস চার্জ ধরি, এই 1,200 টাকা, এটা এর মধ্যেই হয়ে যায়। এ হচ্ছে রিক্রুটিং কোম্পানির বিষয়। আমি চলে গেলে আপনার কী করবেন, যেহেতু বদনাম আছে আপনারা সতর্ক হবেন। সতর্ক হবেন কীভাবে, যে আপনার যাদের এরকম সন্দেহ থাকে যে পাওয়া যাবে না, তাহলে আপনি আমার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট করে বিনা টাকায় ফাইল জমা দিবেন, টাকা রাখবেন জয়েন্ট অ্যাকাউন্টে। আমিও টাকা নিতে পারবো না, আপনিও নিতে পারবেন না, তাহলে আপনার যে ভয়টি ঢুকেছে এই ভয় দানা বাঁধতে পারবে না, আপনার টাকা ব্যাংকে আছে। শর্ত অনুযায়ী আমি যখন শর্ত করি, তখন বাংলাদেশে এমন কোনো লোক নাই আজকাল যে আইনের চোখকে ফাঁকি দিয়ে বিদেশ পালিয়ে না যে বেঁচে থাকবে, ধরানা দিবে। আপনার সাথে যে চুক্তি করা হচ্ছে সেই চুক্তিতে বলা আছে, আপনি যদি, আমি যদি, বা আপনি দুইজনের একজন, দুই পক্ষই যদি আইন লঙ্ঘন করি, তা আইনের আওতায় এনে এটি বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে। আপনি এই মামলা করে এটার উদ্ধার পেতে পারেন। তো মামলা করলে আমি পলাবো কোথায়, আমার তো অ্যাড্রেস দেওয়া আছে, ভোটার আইডি আছে, ফোন নাম্বার আছে, সব সচল থাকবেই, তো আইন প্রয়োগকারী সংস্থা আমাকে খুঁজবেই, আপনার বিচারের মুখোমুখি আমাকে করবে, এবং সেখানে আমাকে জবাবদিহি করতে হবে। আমি যদি আপনার টাকাটি তবিল তশ্রব করি, আমানতের খেয়ানত করি, অবশ্যই আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, এই ভয়টি আমার মধ্যে আছে। সেরকম ইমানদারিত্বের সাথে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছি। আর আপনার মধ্যে যদি ভয় থাকে যে এরপরেও আমার সন্দেহ দূর হয় না, তাহলে আপনি অগ্রিম ছাড়া জয়েন্ট অ্যাকাউন্টের প্যাকেজে আসবেন, তাহলে আপনার মধ্যে ভয়ের কোনো কারণ নাই। এখন আপনি যদি আজীবন এটি ফিল করতেই থাকেন, তাহলে কী করবেন, আপনি যেটা সময় দিয়েছেন 6 মাস, আমার কাছে আপনার ফাইলটা 6 মাস পরে দিবেন, আপনি দেখুন এই 6 মাসের মধ্যে আমি হারায় যাই কি না, বা থাকি কি না, 7 মাসের মাথায় এসে আরে আপনি তো আছেন, তাহলে আপনারা বিশ্বাস করা যায়, বা 1 বছর পরে আসেন, হ্যাঁ আপনি তো আছেন, এইবারে দেওয়া যায় আপনাকে 2 মাস যাবত না, 1 বছর আরও 2 মাস যোগ করি 12 মাস হয়ে গেল, এইবারে বা 14 মাস হয়ে গেলো, এবারে আপনার সাথে কাজ করা যায়। আর এর মধ্যে দেখবেন হাজারো লোক চলে গেছে, তখন আপনার মধ্যে কোটি মানুষের বিশ্বাস চলে আসবে। এভাবে করতে পারেন, অপেক্ষা করতে পারেন, অপেক্ষার ফল মধুর। কোনো জিনিস হুমড়ি খেয়ে পরে গ্রহণ করাটা উচিত হবে না যদি আপনার মধ্যে এরকম সন্দেহ দানা বাঁধে। সন্দেহ অনেক বড় মাপের রোগ, এটি মানে শুয়ে থেকেও
নিশ্চিত করা যাবে না না সন্দেহের জন্য না বাঁচার জন্য আমি আপনাকে লাইনটা বাতলে দিলাম এর বাইরে আর কি করবেন অপেক্ষা করবেন অথবা জয়েন্ট অ্যাকাউন্টে আসবেন তাহলে আপনি নিরাপদ এবারে খরচ কত এটা আমি বলি নাই মাঝখানে মাঝখানে যে খরচের বিষয়গুলো বলেছি তবে এখন একটু ডিটেইলসে বলি আমাদের দুটো প্যাকেজ প্রথম প্যাকেজ হচ্ছে অ্যাডভান্স ছাড়া 8.5 লক্ষ টাকা এটি কিভাবে দিবেন আজকে আমার কাছে ফাইল জমা করেছেন আপনাকে কোনো টাকা দিতে হবে না ইডিড অফ এগ্রিমেন্ট করবেন আর আজকের দিনে 4 লক্ষ টাকা ব্যাংকে রাখবেন জয়েন্ট অ্যাকাউন্টে কেন জয়েন্ট অ্যাকাউন্ট করলেন সেটাও ডিডে উল্লেখ থাকবে এই টাকা আপনি আমি নিতে পারবো না সরাতে পারবো না তখন আমি কি করব আপনার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট হয়েছে আপনিও টাকা রেখেছেন আমাকে বিশ্বাস করছেন না আমিও আপনাকে বিশ্বাস করছি এখন বিশ্বাস করলাম কেন জয়েন্ট অ্যাকাউন্টে টাকা আছে এবার আমার পকেটের টাকা খরচ করে আমি রোমানিয়া থেকে আপনার জন্য পারমিট আনব আমি খরচ করে পারমিট আনলাম এবার আপনার পালা খরচ করার পালা আপনি পারমিটটা চেক করবেন দেখবেন সঠিকতা পেলে এবার আপনি খরচ করেন দিল্লিরটা তাহলে উভয়ে সমান সমান হয়ে গেল এবার ভিসা পেলেন চেক করেন আপনার মতো করে আপনি চেক করেন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করেন এম্বাসিকে ফোন করে ইমেল করে জাস্টিফাই করেন আপনার ভিসা সঠিক কিনা কোম্পানিতে ফোন দেন আই গেট দ্য ভিসা আই উড লাইক টু কাম ইন রোমানিয়া আমি রোমানিয়া আসতে চাই তোমার কোম্পানিতে ইট ইজ কারেক্ট ক্যান আই কাম আমি কি আসতে পারি সেই পাশ থেকে যদি বলে হে ইয়েস ইউ আর কংগ্রেচুলেশন ওয়েলকাম আসুন আপনাকে অভিবাদন আর যদি বলে আই ডোন্ট নো ইউ হু আর ইউ তুমি আমি তো আই ডোন্ট ইস্যু ইন ইউ ওয়ার্ক পারমিট তাহলে তো আপনার যাওয়াই দরকার নাই সবই মিছা হয়ে গেল আর সেখান থেকে যদি বলে আপনি আসুন তাহলেই আপনি যাবেন তাহলে ভিসাটি জাস্টিফাই করে আপনি 8 লক্ষ টাকা পরিশোধ করবেন এই হচ্ছে 8.5 লক্ষ টাকা আর 7.5 লক্ষ টাকার আরেকটি প্যাকেজ আজকে ফাইল জমা করলেন পাসপোর্টের সাথে 50,000 টাকা দিয়ে ডিড অফ এগ্রিমেন্ট করবেন এটা বিশ্বাসীদের জন্য এবারে পারমিট চলে আসলো 3 মাস পরে আপনি আবার টাকা দিবেন 50,000 দিল্লির খরচ 1 লাখ দেওয়া হয়ে গেল ভিসা পাওয়ার পরে 6.5 লাখ দিবেন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করার পরে তারপর ফ্লাইট করবেন এই হচ্ছে 7.5 লাখ টাকা কত যারা প্রশ্ন করেছেন উত্তরটি পেয়েছেন জি সব কিছু এভরিথিং আশা করি তাদের সকল উত্তর শেষ হয়েছে ডিরেক্ট কেউ কোনো প্রশ্ন করবে লাগবে না শুধু পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স এই 4টি লাগবে এটা পরে দিবেন ফ্লাইটের সময় এখন লাগবে না হ্যাঁ আপনি টিআরসি পাওয়ার পরে নিজের উদ্যোগে জব চেঞ্জ করতে পারবেন এই চাকরিটা অব্যাহতি দেবেন আপনি টিআরসি কার্ডের জন্য অপেক্ষা করবেন যে কোনো ভিসায় গেলেন যাওয়ার পরে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড দেওয়ার দায়িত্বটা আমার এটা 1 বছরের এক্সটেনশন হলো তখন আপনাকে আরেকবার ভিসা যে নবায়ন করতে হবে এই ঝামেলায় পড়তে হবে না একই খরচে আপনি পেয়ে গেলেন যদি টিআরসি কার্ডের আগে কোম্পানি ছেড়ে দেন তাহলে আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে আপনাকে আরেকটা ওয়ার্ক পারমিট বের করতে হবে ওখানে বসে আপনার নামে তারপরে টিআরসি হবে এটা আপনি আরও 4 মাসের পিছিয়ে যাবেন এদিকে আপনি 6 মাস ভরে প্রসেসিং করে ঢুকলেন আবার 4 মাসে বের করবেন হচ্ছে পারমিট এরপরে টিআরসি কার্ড সো এটা করবেন না টিআরসি আমাদের প্যাকেজের মধ্যে খরচ দিয়েছেন আপনি ওই কোম্পানি দিবে আপনাকে আজকে যদি আর কোনো প্রশ্ন থাকে আজকের অনুষ্ঠান শেষ করি জি জি আচ্ছা আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওটির সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এই ভিডিওটির সম্পর্কে যাদের কোনো প্রশ্ন আছে তারা কমেন্টসে প্রশ্নটি দিয়ে দিবেন আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের প্রিয় চ্যানেল ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু